ঝড় ও বজ্রপাতে নড়াইলে অরুণিমা রিসোর্টে এক রাতে কয়েক হাজার পাখির মৃত্যু হতবাক করেছে এলাকাবাসীকে। বক, শালিক, ঘুঘু ও পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির এত পাখির মৃত্যুর কারণ হিসেবে বনায়নের হার কমার কথাই বলছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে এই ঘটনাকে মানুষের জন্য বিপর্যয়ের পূর্বাভাস বলেও মনে করছেন তারা। নড়াইল প্রতিনিধি খায়রুল আরেফিন রানাকে সঙ্গে নিয়ে কেফায়েত শাকিলের রিপোর্ট। হাজারো পাখির কলকাকলিতে মাত্র তিন দিন আগেও মুখর ছিল নড়াইলের অরুণিমা রিসোর্ট। সেই পার্কে নেমে এসেছে নিস্তব্ধতা, নেই কোনো পাখির আনাগোনা। সোমবার গভীর রাতে পাখিদের এই অভয়ারণ্যে চলে প্রকৃতির তাণ্ডব। ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে প্রাণ হারায় কয়েক হাজার পাখি। এসে দেখি পুরো এরিয়াটা পাখিতে সয়লাব, মানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায় পাখি, হাজারো পাখি মারা গেছে। কি বলবো, কান্না আসে, এত পাখি মারা গেল। হ্যাঁ, অপরিচিত যে আমাদের যে কি যত্নের পাখি ছিল, কি যত্ন করতাম। মাত্র 15 মিনিটের তাণ্ডবে সেদিন পুরো পার্কই তছনছ হয়ে যায়। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় পার্কটির স্বাভাবিক জীববৈচিত্র্য। 5 প্রজাতির পাখি মারা গেছে, একটা হচ্ছে বক, একটা হচ্ছে পানকৌড়ি, শামুকখোলা, কাচিচূড়া, খয়রা, আর হচ্ছে শালিক, গুগু পাখি, এই সমস্ত। আমরা চেষ্টা করতেছি যে পাখিগুলো আছে এগুলোকে প্রোটেকশন দেওয়া। বাণিজ্যিক বনায়নের কারণেই এভাবে হাজার হাজার পাখিকে প্রাণ হারাতে হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এখানে সবই মারা গেছে, অধিকাংশ বক। বক বেশি মারা যাওয়ার কারণ যে বকগুলো জলাতে খাওয়া দাওয়া করলেও রাতে এক জায়গায়, যে কোনো এক গাছে অথবা দু তিনটে গাছে একটি জায়গাতে রাত্রি যাপন করে, অনেকে হাজারে হাজারে একসঙ্গে। তো ফলে এই এখানে কিছু একটা ঘটলে, যেমন বজ্রপাত হলে অনেক পাখি একসঙ্গে মারা যায়। উঁচু গাছ এড়িয়ে চলার যে কাজটা হয়তো আগে ছিল, যার ফলে হয়তো বজ্রপাতে আগে পাখি ক্ষতিগ্রস্ত এত হতো না। এই ঘটনাকে মানুষের জন্য সতর্ক বার্তা বলেও মনে করছেন তারা। বৈচিত্র্যতার অভাবের জন্য, আমি গাছের অভাব বলবো না, আমাদের দেশে গাছের একই রকম জাতীয় গাছ হয়ে যাচ্ছে, যে গাছগুলি হয়তো বা বিদেশি গাছ, সেগুলো তো আমাদের দেশের পাখির জন্য সেই প্রোটেকশনটা তৈরি করতে পারতেছে না। বজ্রপাত হওয়ার পরে ইলেকট্রিসিটি পাস করার সময় একটার বডি থেকে একটা বডিতে ইলেকট্রিসিটি জাম্প করেছে, যেহেতু পাখি স্বাভাবিক কাছাকাছি থাকে সেইটুকু। তো এটা আমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ, এবং আমাদের মানুষের জন্য এরকম একটি ঘটনা ঘটতে পারত। ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট সিস্টেমে আমাদের বনায়ন বা থাকা উচিত। একরকম গাছের হওয়া বা বিদেশি গাছকে এনকারেজ না করা ভালো। আমাদের দেশি গাছগুলির মধ্যে নিজেদের মধ্যে একটা সক্ষমতা ছিল দুর্যোগ মোকাবেলার। দুর্যোগ এড়াতে সবাইকে আরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। ফরেস্টে প্ল্যান্টেশনের চেয়ে রিজেনারেশনটা করা, দেশি গাছগুলি বৈচিত্র্যপূর্ণ করে আরও রাখা, তাহলে আমাদের প্রাণীগুলো রক্ষা পাবে। কেফায়েত শাকিল, সমাজ সংবাদ।